तो तुम्ही कोटा खेले 26 तंदूरी आलू फुचका तंदूरी आलू তারপর থাকে एक फुचका এটা হচ্ছে তন্দুরি চিকেন আর এটা হচ্ছে Hey guys, welcome back to my new vlog. আর এখন থেকে ব্লগ গুলো তো অনেক ফান থাকবে কারণ এরকম বোরিং ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগে না আর আমারও এডিট করতে ভালো লাগে না তো ভিডিও গুলোর ভিতরে এখন ফান আনতে হবে তো আজকে আমি যাচ্ছি বুফে খেতে বলতে নরমাল বিয়েবাড়ি বুফে বা কোন রেস্টুরেন্টের বুফে না আজকে আমি ফুচকার বুফে খেতে যাচ্ছি হ্যাঁ ফুচকার বুফে যেখানে স্টার্টার মেন কোর্স তারপর ডেজার্ট সবকিছু রয়েছে তাও আবার ফুচকা দিয়ে তো এই যে এই ফুচকার বুফেটা কোথায় পাওয়া যায় সবকিছু ভিডিওর ভিতরে দেখতেই পারবে তোমরা তো চলো যাওয়া যাক বেশি দেরি না করে তো চলো যাই সো গাইজ এই কিছুক্ষণ আগে আমি এই ফানিপুরি দোকানটা হ্যাঁ এত ফান মনে যে এখন এখানে দোকানের নামটা দেখছি ফানিপুরি এই দোকানে চলে এসেছি আর এই দোকানে মানে তোমরা কোথায় রয়েছে সেটা তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে তাছাড়াও তোমাদের বলে দিই এটা তোমার বাগুইহাটি যেখানটা থেকে ব্রিজটা চালু হচ্ছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ চালু হচ্ছে আর এর অপোজিটে রয়েছে ন্যাশনাল ইংলিশ হাই স্কুল তো তার ঠিক অপোজিটে এই দোকানটা আর দোকানটাতে আসার পরে তো তোমরা মানে দেখতেই পারলে কেমন অ্যাম্বিয়েন্স রয়েছে আর তারপরে এখানে আমি যাই এখানে মানে অর্ডারটা দিয়ে দিই দাদা আমাদের একটা এক প্লেট ভুপে ফুচকা দিয়ে দিও তো দাদাকে অর্ডার দিয়ে দিয়েছি আর দাদা একটু পরে করে দেবে কেননা একটু টাইম লাগবে ভুপে ফুচকা করতে তো যাই হোক এখানে আরেকটা জিনিস দেখো মাত্র 15 টাকা থেকে শুরু হ্যাঁ তোমরা সব জায়গাতে দেখো 10 টাকা থেকে শুরু বা অন্য কিছু কিন্তু এখানে 15 টাকা থেকে শুরু বাট তোমরা সব জায়গাতে 10 টাকায় 5টা ফুচকা খাও এখানে 15 টাকা 8টা একদম রিজনেবল পুরো ঠিকঠাক আর তোমরা তো লোকেশনটা জানো কোথায় আসতে হবে আর তোমরা পুরো সব কিছু ডেসক্রিপশনও পেয়ে যাবে তোমাদের কোনো প্রবলেমই হবে না আর এখানে একটা জিনিস আমি দেখে খুব ভালো লাগলো দেখো তোমরা ফুচকা এক এক জায়গাতে এক এক রকম নাম পুরো ইন্ডিয়াতে এমন জায়গা নেই যে এখানে ফুচকা পাওয়া যায় না আর ফুচকাগুলো যেই নামগুলো থাকে না সব এক একটা আলাদা আলাদা নামগুলো এখানে দেওয়া রয়েছে এই ফুচকার বুফেটা স্টার্ট হলো আর আমাদের এই মাত্র এখানে দিয়ে দিয়েছে তো আমাদের এই ফুচকার বুফের ভেতরে কি কি আছে সেটা একবার একটু দাদার কাছে শুনে নিই দাদা এখানে কি কি রয়েছে আইটেম এখানে নরমাল ফুচকা আছে প্রথমে দুটো হচ্ছে দু রকমের জল আছে পুদিনার জল আর ইমলির জল যেটা পছন্দ নিয়ে নেবে তারপর এটা আছে সেভ মটর ঘুগনি রোটা তারপর এটা আছে সেজওয়ান আচ্ছা আর এদিকে আছে তন্দুরি আলু ফুচকা তন্দুরি আলু তারপর এটা আছে এক ফুচকা এটা হচ্ছে তন্দুরি চিকেন আর এটা হচ্ছে দই ফুচকা আমাকে এখানে কি কি দিয়েছে আগে একটু দেখে নাও এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে ব্লু লেগনের দেন একটা তোমার বিসলারি বোতল দিয়েছে 500 আর এখানে রয়েছে আনলিমিটেড ফুচকা কিন্তু আনলিমিটেড বলতে এখানে দেখতে পাচ্ছ একটা না তুমি এগুলো আগে খাওয়ার পরে যদি আবার যেটা চাইবে সেটা তুমি এখানে বলবে আর সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেওয়া হবে কিন্তু তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে আনলিমিটেড ফুচকার টাইমিং যেটা বুফের জন্য সেটা 20 মিনিট মানে 20 মিনিট তুমি টাইম পাবে আর 20 মিনিটের ভেতরে তোমাকে তুমি যতগুলো চাও যেই ফ্লেভারের চাও সেটাই তোমাকে এক্সট্রা মানে আনলিমিটেড দেওয়া হবে তুমি যদি সবগুলোই আবার বলো যে রিপিট করতে দেন তোমাকে আবার সবগুলো রিপিট করবে এখানে তোমার দু রকমের সস মানে চাটনি দিয়েছে একটাতে তোমার পুদিনা রয়েছে আরেকটাতে তোমার লেবু মানে যেটা তেঁতুল দিয়ে থাকে সেটা আর এখানে তুমি দিয়েও খেতে পারো না দিয়েও খেতে পারো সেটা তোমার ব্যাপার তো তোমরা এখানে ইমলি ফুচকা 40 টাকায় 3 মিনিট টাইম পাবে আনলিমিটেড যত খুশি তত খেতে পারবে তোমাদের কোনো মানে এমন নেই যে একটাই পারবে তোমরা যতগুলো খেতে পারবে ততগুলোই এখান থেকে দেওয়া হবে আর তোমরা ভাবছো যে এখানে এরকম ফুচকা দোকানে যেমন যা আছে ফুচকা দেখো সামনে সেরকম কেন নেই কেননা এখানে ফুচকা এখানে বানানো হয় লাইভ এখানে বানানো হয় গরম গরম ফুচকা তোমাকে এখানে সার্ভ করা হয় তো চলো বেশি কথা বলে ফেলছি বেশি কথা বাদ দিয়ে এখন ফুচকাটা খাওয়া যায় আর ফুচকাগুলো কেমন খেতে সেটা দেখা যায় তো দাদা আমাদের টাইমটা অন করে দেবে তো দাদা টাইমটা অন করতে পারো স্টার্ট করা হয়েছে আমাদের 20 মিনিট তো চলো স্টার্ট করি আমরাও এখানে ফুচকাগুলো দেখো কত সুন্দর মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে আমার তো দেখেই আর স্টাফিং ভেতরে আলু কিছু মানে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ কুচি আর এটার সাথে এখন পুদিনাটা দিয়ে নিই একটু তো পুদিনার জলটা দিলাম খেয়ে দেখি ফার্স্ট ফুচকা
ফুচকাটা খুব ক্রাঞ্চি খেতে আর ভেতরে স্টাফিংটা অনেকটা দেওয়া রয়েছে তো ফুচকাটা যখন মুখে যাবে না মুখটা ভরে যাবে দেন আমার পুদিনাটা একটু দিই আচ্ছা আমি একটা জিনিস দেখছি এখানে দেখো এতটা পুদিনা দিয়ে দিলাম দেখো জলটা দিয়েছি কিন্তু ফুচকার নিচ থেকে কোনো জল পড়ছে না তোমরা নরমালি যেইখানে ফুচকা খাও না কেন ফুচকা যখন দেবে জল দিয়ে তখন নিচ থেকে জল পড়তে থাকে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এটা খেয়ে দেখি দারুণ মুখের ভেতরে ব্লাস্ট প্রোডাক্টটা আচ্ছা এবার একটু ব্লু লেগুনটা খেয়ে দেখি এটা স্টার্টারে থাকে যেহেতু বুফে তো স্টার্টার তো থাকবেই ভেতরে পুদিনা লেবু সব কিছু রয়েছে তো তারপরে এইখানটা দেখতে পাচ্ছি আমি তো এই ঘুগনির ফুচকাটা এবার খেয়ে দেখি একবার ভালো গেছে এবার খাচ্ছি আমরা সেজন ফুচকাটা এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে কখনো ট্রাই করিনি ঘুগনি ফুচকা নর্মাল ফুচকা সেগুলো আমি ট্রাই করেছি এটা ভেতরটা আলাদা একটা ফ্লেভার আসছে সেজন সসের জন্য আরো খুব ভালো লাগছে এবার ফুচকার মেন কোর্স ফুচকার মেন কোর্সে আছি ফার্স্টে আমার ডিমের ফুচকাটা দেখে খুব ভালো লাগছে ডিমের ফুচকাটা খাই দেখো কতটা সুন্দরভাবে স্টাফিং দেওয়া ডিমের ফুচকাটা নিয়ে নিচ্ছি আগে খুব ভালো গেছে ডিমের ফুচকাটাও খুব সুন্দর লাগছে খেতে আচ্ছা এবার তন্দুরি আলুটা একবার খেয়ে দেখি এত আইটেম মানে এত ভ্যারাইটি রয়েছে ফুচকা মানে কোনটার পরে কোনটা খাবো বুঝতেই পারছি না খুব ক্রাঞ্চি ফুচকা গুলো সবগুলো ফুচকায় খুব ক্রাঞ্চি এবার আসছে চিকেন ফুচকা যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো মানে দেখো চিকেন কত সুন্দরভাবে দেওয়া রয়েছে আমার তো দেখে লোভ লাগছে খেয়ে দেখি এবার আলাদাই এটা পুরো আলাদাই খেতে দারুণ ফুচকা খেতে এসছি আর ফুচকার সাথে যদি দই ফুচকা না খাই তাহলে কি ফুচকা খাওয়া কমপ্লিট হবে নাকি দেখো এখানে দই ফুচকা রয়েছে তবে একটা জিনিস দেখো কিছু কিছু ফুচকার সাইজগুলো এতটা সুন্দর মানে ছোট্ট আর মানে কিউটি ফুচকা যেটা বলে সুন্দর মুখের ভেতরে ঢুকে যায় আর খুব একটা বড় ফুচকা না কিছু কিছু দেখবে দোকানে যেগুলো বড় ফুচকা দেয় বড় ফুচকা কিন্তু খাওয়া যায় না সেভাবে ভেঙে যায় কিন্তু এই ফুচকাগুলো এতটা সুন্দর একবারে মুখে ঢুকেও যাচ্ছে আর খেতেও খুব ভালো দই ফুচকাটা তো লেভেল আলাদাই খেতে তো এখন দেখো আমার এখানে প্রায় সবগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার শেষের দিকে এখানে ফুচকা এখন যদি আমি কাকুকে বলি যে আমাকে আবার রিপিট করো দেন এখানে যতগুলো ফুচকা ছিল সবগুলো ফুচকা আবার রিপিট হবে আর যদি আমি আলাদাভাবে বলি যে আমাকে শুধু চিকেন ফুচকাটা দাও বা ডিমের ফুচকাটা দাও সেটা আলাদাভাবে দেওয়া হবে আর তুমি যেটা যতগুলো পারবে ততগুলো এখানে দেবে এখন তো আমাদের মেন কোর্সটা শেষ স্টার্টার হয়ে গেল মেন কোর্স হয়ে গেল ফুচকারও ডেজার্ট আছে মানে হ্যাঁ বুঝতে পারছো ফুচকারও ডেজার্ট বুফে খেতে এসছো ডেজার্ট খাবে না তাহলে হয় নাকি দেখো এই ডেজার্ট ফুচকাটা চলে এসছে আর ডেজার্ট ফুচকার ভেতরে কী কী রয়েছে পান ফুচকা আর ম্যাঙ্গো ফুচকা মানে ম্যাঙ্গো আইসক্রিম যেমন হয় ম্যাঙ্গো আইসক্রিম বা নর্মাল আইসক্রিম খাওয়ার পরে তোমরা যেমন বিয়ে বাড়িতে পান খাও ঠিক সেরকম ফুচকার ভেতরেও রয়েছে পান ফুচকা সরি এটা ম্যাঙ্গো ফুচকা এই যে পান ফুচকা দেখো কতটা সুন্দর দেওয়া রয়েছে সব মিষ্টি পানের ভেতরে যেগুলো দেওয়া থাকে কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা ম্যাঙ্গো ফুচকা এখানে ম্যাঙ্গোর ইয়েগুলো দেওয়া রয়েছে আমসত্ত্বগুলো তো একবার খেয়ে দেখি ম্যাঙ্গো ফুচকাটা ভালো গেছে এটা মনে হচ্ছে খাওয়ার পরে মিষ্টি মুখ যেরকম হয় সেরকম আর এদিকে রয়েছে পান ফুচকা পান ফুচকাটা আমি বেশি কিউরিয়াস ট্রাই করার জন্য কেমন খেতে হবে এটা মিষ্টি পানির যেরকম একটা স্মেল
ঠিক সেরকম একটা স্মেল পাচ্ছি আমি। খেয়ে দেখি এবার। পান পাতার জায়গায় ফুচকা রয়েছে, বাদ বাকি সব সেম। মনে হচ্ছে যেন মিষ্টি পান খাচ্ছি, শুধু পানের পাতা নিয়ে ফুচকা রয়েছে। দারুন দারুন, আলাদা খেয়েছো সবগুলো ফুচকাই এত ভালো খেতে। তার ভেতর আমার সব থেকে বেশি ভালো লেগেছে চিকেন ফুচকা, এগ ফুচকা, এদিকে তোমার রয়েছিল তন্দুরি আলু, সেটা স্টার্টারের দিকে তোমার সেজন ফুচকাটা দারুণ লেগেছে, আর এন্ডিং এর দিকে মানে শেষের দিকে ডেজার্টে তোমার ম্যাঙ্গো ফুচকা আর আম ফুচকা দুটোই দারুণ, দুটোই একদম লেভেল খেতে। তো আমার তো ফুচকা আর এক্সট্রা দরকার হয়নি, কিন্তু দরকার হলে আমাকে আমি যখন এখনো আমার টাইম রয়েছে আমি বললেই দিয়ে দেবে। তো যাই হোক, আমি এখানেই আজকে খাওয়াটা শেষ করছি, কিন্তু তোমরাও যদি চাও এসে আনলিমিটেড খেতে পারো, কোনো অসুবিধা হবে না। তোমরা তাড়াতাড়ি আসো এখানে, তোমাদের তো নিচে গুগল লিঙ্ক পেয়েই যাবে, অ্যাড্রেস পেয়ে যাবে সব কিছু। তো তোমরা এখানে আসো, আর ভিডিওটা কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডদের ভেতরে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলে ফান হবে ফান। তো যাই হোক, এখানে ফানি পুরি আর আমার চ্যানেলে ফান হবে, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তো চলো বাই। তো আমি তো এখানে ফুচকা খাচ্ছিলাম, আর এখানে একজন কাস্টমার এসছে, তো এই কাস্টমার মানে একটা দিদি ওখানে এইমাত্র অর্ডার দিয়েছে যে যেটা 40 টাকায় 3 মিনিটের টাইম রয়েছে আনলিমিটেড, সেই ফুচকাটা খাবে। তো এখন দেখি যে দিদি কতগুলো ফুচকা খেতে পারে, তো চলো দেখা যাক। দিদি তোমার নাম? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তো দিদি চ্যালেঞ্জ নিয়েছে যে 3 মিনিটে কটা ফুচকা খাওয়া যায় এখানে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো চলো স্টার্ট কর। এখানে টাইম স্টার্ট করে দিয়েছে। লাস্ট 30 সেকেন্ড হবে হবে হবে, তো তুমি কটা খেলে? 26 26